দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে। আমরা এসেছি মাস্টাফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। আজকে দেখছেন খামার উপযোগী যে শাহিওয়াল জাতের সার গরুগুলো রয়েছে সেগুলো নিয়ে রয়েছেন আমাদের মজিবর ভাই। আমরা এই গরুগুলো নিয়ে কথা বলবো এবং কি দামে আজকে উনি এই গরুগুলো আপনাদের উপহার দেন সেই তথ্যগুলো থাকবে আপনাদের প্রতিবেদনে। আমরা দেখছি আজকে বেশ কিছু ভালো মানের শাহিওয়াল জাতের সার গরু উনি সংগ্রহ করেছেন। এখানে রয়েছে এক নম্বর, ওর পাশে দেখছি আমরা দুই নম্বর গরুটিকে এবং খুবই চমৎকার একটি গরু, আমরা এটা হচ্ছে দুই নম্বর দেখছেন। আমরা একটু গরুগুলো আগে দেখে নেই মজুর ভাই, এটা কি গিরের মধ্যে নাকি? এক নম্বর গিরি, গিরিধারী গির, নেপালি গির বলছেন, ক্রস একটু আছে, চোজ আছে, ভালো, খুবই ভালো গরুটি। এত টাইট করে বাঁধছেন কেন ভাই? কিছু তো বোঝা যায় না আসলে গরুটাকে কেন এইভাবে টাইট করে বাঁধছেন আপনি গরুটাকে লাফাঝাপা করলেও তো মানুষকে যদি আপনি একটা জিনিস দেখান সেই জিনিসটাকে যদি ভালোভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে উনি বুঝবে কিভাবে যে এটা ভালো মানের একটা গরু। ঠিক আছে, এটা হচ্ছে তিন নাম্বার। তারপরে এখানে আছে আরেকটি, এটা হচ্ছে চার নাম্বার। আমরা একটু গরুগুলোকে দেখে নেই, চার নাম্বার। তারপরে এই পাশে আছে আরেকটি, এটা হচ্ছে পাঁচ নাম্বার, আর এটা হচ্ছে একটু ছোট, এটা হচ্ছে ছয় নাম্বার। ছোট হলো জিনিস ভালো, দুই দাঁত এবং সব শাহিওয়াল টাইপের গরু আজকে রয়েছে। শাহিওয়াল মিশাল না শাহিওয়াল কোনটা? আচ্ছা, তিনটা এক আছে শাহিওয়াল, হ্যাঁ নাভি খামার উপযুক্ত সব একের জিনিস। আজকে কয়টা প্যাকেজ আছে মজুর ভাই? গরু প্যাকেজ আছে ভাই আজকে তিনটা, তিনটা আছে। এগুলো তো খুবই ভালো মানের, কয় দাঁত করে বয়স? সব দুই দাঁত করে আছে, এগুলো সব দুই দাঁত করে আছে। দর্শক শুনছেন যে সবই হচ্ছে দুই দাঁত করে বয়স, সব দুই দাঁত। হুম, দেখেন তিনটা, তার মধ্যে এক নম্বর। আচ্ছা, খামার উপযুক্ত শাহিওয়াল জাতের সার গরু যেগুলো থাকে আসলে সেই গরুগুলো এখানে উনি আজকে প্রদর্শন করেছেন আপনাদের জন্য, আমরা সেগুলো দেখছি। এই এক নম্বর, এটা হচ্ছে দুই নম্বর, এটা হচ্ছে তিন নম্বর, এটা হচ্ছে গিরের একটু ভাব আছে, এটা হচ্ছে চার নম্বর। সবগুলাই দাঁতালো? সব দাঁতা, সব দাঁতা, সব দাঁতা ভাই। দাঁতামাল চাহিদা খুব ভাই। আচ্ছা, দাঁতামালের চাহিদা খুব, গ্রামের মতো চাহিদা খুব। আচ্ছা, চার নাম্বার, পাঁচ নাম্বারটা দেখি একটু, এটা হচ্ছে পাঁচ নাম্বার, একের মাল, আর এটা হচ্ছে ছয় নাম্বার, তাই তো? তো এগুলো কত করে রাখছেন দাম? হ্যাঁ, এক লাখ ছয় হাজার পাঁচশো টাকা, ছয় হাজার পাঁচশো টাকা, পাঁচশো টাকা, এক লাখ ছয় হাজার পাঁচশো টাকা। টোটাল আসতে আছে কত? Gracias.
6,39,000 টাকা এই 6টা গরু, এই 6টা গরু একবার ফিক্সড, এটা ফিক্সড দাদা ভাই, যদি আমরা হাটে নিয়ে গিয়ে বেচি, হ্যাঁ আলাদা 6টা গরু তো কম জম গরু বেলে 10,000 টাকা বেশি হবে, কিন্তু আমরা গ্রামে কিনি, বাড়িতে প্যাকেজ বেশি বুঝলেন, সীমিত লাভে প্যাকেজ বেশি, এই যে আমরা তো প্যাকেজ ডেলি আলাদা ডেলি বিক্রি হয়, বিক্রি হয়, আর দাদা ভাই খেয়ে দেখো এগুলো আমার, যদি আমি হাটে নিয়ে আমার দিন যাই তাহলে এগুলো ভাই 115 রুপিয়া দেখেন ভাই, ভালো জায়গা থাকলে আরো বেশি দাম বেচা যাবে, এটা জানি আমরা, এই জন্য ভাই এভারেজ 2 নম্বর প্যাকেজটি দেখছি, এগুলো হচ্ছে হাটদিশার গাভী গরু এবং মোটা দাদা গরু গাভী গরু, আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো। মজুর ভাই, এটা কি 2 নম্বর প্যাকেজ? এটা 2 নম্বর প্যাকেজ ভাই, ডবল বডি হাটদিশার। হঠাৎ করে মানে হাটদিশারের প্রতি ঝুঁকলেন কেন? আনুমানিক ওজন কতটুকু করে হবে? অনুমানিক ওজন আছে ভাই 65 কেজি, আচ্ছা এক জায়গা এগুলো কেউ যদি জাত উন্নয়ন করার জন্য চায় সে পারবে? খাঁচা বসাছে না, খাঁচা বসাছে, এটা তার বাচ্চা নিতে পারবে, বাচ্চা নিতে পারবে, বীজ দিতে পারবে, মাংস লাগা বেচতে পারবে, এটা 6 দাঁত, বাচ্চা নিতে পারবে, 6 দাঁত, শিং মাথা তো ভালোই আছে দেখছি, চামড়া পাতলা খুব, ডবল বডি, ডবল বডি, তারপরে এটা তারপরে এটা এটা হচ্ছে 4 দাঁত, আমরা একটু গরুগুলো আরেকবার দেখি, দর্শক গরুগুলো আরেকবার দেখি, এটা এটা হচ্ছে শেষ গরু, 8 নম্বর গরু, বয়স বছর 7 নম্বর গরু, 7 নম্বর মানে 7টা গরু আছে, 4 দাঁত, এটা জুয়ান, এটা 8 দাঁত, 8 দাঁত জুয়ান, জুয়ান ভাইয়া, আচ্ছা তারপরটা এটা হলো 6 দাঁত, এটা 6 দাঁত, হ্যাঁ 65 কেজি, এটা তো হাত পানা দিতে হবে নাকি, দুধ হবে এখন, দল দুধ ছিলে মানে 1 কেজি হবে, 1 কেজি হবে, আচ্ছা তারপরে এটা 8 দাঁত, এটা হচ্ছে 8 দাঁত, এটা হলো 6 দাঁত, এটা হচ্ছে 6 দাঁত, আচ্ছা তারপরে এটা হলো জুয়ান, হ্যাঁ এটা হলো 4 দাঁত, এটা হচ্ছে জুয়ান আর এটা হচ্ছে 4 দাঁত, এই হচ্ছে টোটাল 8 7টা গরু। তো এইগুলো কত করে রাখছেন ভাই? এটা ভাই এভারেজ, হ্যাঁ
বেশি দাম না হালকা শিমি তোলা আর কি বলেন আমাদের হালকা শিমি তোলা তোকে ডেলি বেচা কিনা হয় হ্যাঁ 43200 করে এবারে 43200 করে এবারে টোটাল আসছে কত টোটাল 3,2400 টাকা আপনি দিলেন একটা হচ্ছে সাইওয়াল সার গরুর প্যাকেজ আর একটা হার্ডি সার গরুর আর একটা আরিয়া সার গরুর প্যাকেজ স্টক থাকলো এটা আগামী কাল দিবেন নাকি ওগুলো থাকেই তো আপনার বাসায় গরু থাকে 10-12টা গরু আসবে ঢাকা থেকে হ্যাঁ 10-20টা গরু নিয়ে যাওয়ার নিজে তো এখন যোগাযোগ নাম্বারটা বলেন সাইবল জাতের সার গরুর প্যাকেজটি তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান অবশ্যই যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা